যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাপ্পি নামে যাত্রীবাহী বাসের একজন হেল্পার নিহত হয়েছে। শনিবার সকালে বাসের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে পাওয়া যায় হত্যাকাজে ব্যবহৃত রক্তমাখা চাকু। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি চালক ও সুপারভাইজারকে পুলিশ হেফাজতে নিয়েছে। বাসটির চালক এনামুল হক জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার দিবাগত রাত 3টার দিকে যশোরে পৌঁছান তারা। এরপর স্থানীয় মনিহার বাসস্ট্যান্ড এলাকার মনিরুদ্দিন পাম্প থেকে জ্বালানি নিয়ে পাম্পের কাছেই গাড়ি পার্কিং করে রেখে যান। হেল্পার বাপ্পি থেকে যান বাসটির ভেতরেই। এরপর সকাল 8টার দিকে এসে দেখেন ভেতর থেকে রক্ত বের হচ্ছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহতের কাঁধে এবং পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে। যশোর শহরের মনিহার বাস স্ট্যান্ড এলাকায় সর্দার পরিবহনের একটি বাসের মধ্যে থেকে আমরা একটি হেলপারের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আমরা দেখতে পেয়েছি হেলপারের শরীরে কাঁধে এবং পিঠে কয়েকটি ছুরির আঘাতের চিহ্ন আমরা পেয়েছি এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরির আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, একই সাথে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।